সমগ্র রাজ্যতে করোনা যেন এক প্রকার কাল রূপ সৃষ্টি করেছে আর সমান্তরালকে দেখবলে পাওয়া গেছে আজি চিরাঙর বিজনি ভেটাগাঁও অসামরিক চিকিৎসালয়ত এজন কোভিড পজিটিভ ওলাইছে আর এই কোভিড পজিটিভ পেসেন্ট জন হয়েছে বিজনি ভেটাগাঁও অসামরিক চিকিৎসালয়ের চিকিৎসক শ্যামল বসুমতারী। তেখেতর নাছিল কোনো ধরনের ট্রেভেল হিস্ট্রি, কিন্তু তার পিছতো তেখেতে পজিটিভ ধরা পড়েছে আর তার পরিপ্রেক্ষিত আজি আমি পোনে পোনে যাব বিচারিছো বিজনি ভেটাগাঁও অসামরিক চিকিৎসালয়ের যে পরবর্তী পদক্ষেপ বর্তমানে তেখেতে কি কি লব, যেটা ভেটাগাঁওখন বন্ধ থাকিব নাকি চিকিৎসালয় বন্ধ থাকিব নাকি, সেই সবিশেষ কথার কারণে প্রথমতে আপনার জানাইছো যে আপনাদের কি কি ব্যবস্থা গ্রহণ করবে। আমার যেখানে আমার ডক্টর আর যদি সিস্টার আছে সিহতর কালি অহাকালি রাতেপা সব লওয়া যাব, সব লই পেলে মানে রিজাল্টও চা যাব পজিটিভ নে নেগেটিভ অনলি বেসিস আমি বাকিখিনি হিয়ে করেন। আর আমার যেখানে মানে ইমার্জেন্সি একদম ভেরি ইমার্জেন্সি সার্ভিস যখন ডেলিভারি এইবর আমি এটা সাবলে দিয়া হয়ে আছে, কিন্তু যখন মানে ওপিডি বেসিস আর যখন পুলিশ কে সুলিশ কে এইবর আমি বিজনি এস ডি রেফার করা যাবে। মানে আপনাদের সোয়াব দেওয়ার কারণে ইতিমধ্যে প্রস্তুতি লৈছে আপনাদের? আমি লোক গেছে জে এস বি সিভিলক অলরেডি কন্টেক্ট করা গেছে, অহাকালি রাতেপা আহি গেলে আপনাদের সোয়াব দিব আর যেতালকে সোয়াবর ফলাফল নাহে তেতালকে এই ভেটাগাঁও অসামরিক চিকিৎসালয় কি হবে? তেতালে সার্ভিস খিনি বন্ধ থাকিব, বন্ধ থাকিব, কিন্তু ইমার্জেন্সি সার্ভিস যদি বহুত ইমার্জেন্সি কিছু থাকে ইমার্জেন্সির বাইরে বাকি ওপিডি বন্ধ থাকিব। ইতিমধ্যে আপনারা শুনবল পাইছে যে ওপিডি সার্ভিস ইতিমধ্যে বন্ধ থাকিব বিজনি ভেটাগাঁওত, কিন্তু প্রশ্ন হয়েছে শ্যামল বসুমতারী এজন আই স্পেশালিস্ট তেখেতর কেনেকৈ সংক্রমণ হলে সংক্রামিত হয়েছে তেখেতে কেনেকৈ, সেটা একটা ডাঙর প্রশ্ন। কেন আমি এক বিশেষ সূত্রে জানিব পাইছো যে বিজনি জয়মতী মেডিকেল নামৰ যখন মেডিকেল স্টোর তাতেও তেখেতে প্রাইভেটভাবে চিকিৎসা করে আর তাতে দেখবলে পাওয়া যায় যাওয়া 10 তারিখ অর্থাৎ 10 জুলাই শুক্রবার দিনাখন তেখেতে হেক বারর কারণে তাদের পেসেন্ট দেখেছিলেন আর বাইর পেসেন্ট আসিল বলে তেখেতে সাসপেক্ট করেছিলেন, অবশেষত চিকিৎসকজনে ভাল কাম এটা করলে নিজের পবিয়াক তেখেতে সোয়াব দিলে আজি ৰেপিড টেস্ট করার পিছত তেখেতর কিন্তু পজিটিভ ধরা পড়ল আর তারপিছত বিজনেস এক হাহাকার পরিবেশ। কেন ইতিমধ্যে যখন চিকিৎসকে দিনে রাতে কষ্ট করে করোনা রোগীর কারণে লাগি আছে আর তেখেতক জীবনক তুচ্ছ করে হলেও আজি দেখবলে পাওয়া গেছে তেখেতর অর্থাৎ শ্যামল বসুমতারী নামৰ চিকিৎসকজনের পজিটিভ ওলাইছে। আর মানে পোনে পোনে যাব বিচারিছো এস ডি এমর কাষে স্যার পরবর্তী আপনাদের কি কি পদক্ষেপ গ্রহণ করব? এটা প্রথমতে আমি ভাবিছো আমার যেখানে স্টাফ আছে ভেটাগাঁও সি এস ডক্টর সিস্টার টেস্ট করার ব্যবস্থাটা করা হয়েছে, ডি এস ওর কন্ট্যাক্ট করা হয়েছে আর অহাকালির ভিতর আমি ভাবিছো গোটেখিনি রেপিড টেস্ট করে পেলাই চা হব, তার মাজত যদি পজিটিভ ওলায় আকৌ ফার্দার একশন তো লওয়া হব। মানে এটা ওপিডি বিলাক বন্ধ থাকিব? ওপিডি বন্ধ থাকিব আর ইমার্জেন্সি সার্ভিস খিনিও মানে লিমিটেড হিসাবে চলি লিমিটেড। আর ইয়ার যেখানে পেসেন্ট আহিব আপনাদের কোত যাব কারণে? এটা যেখানে পেসেন্ট আহে এখানে আমার বিজনেস স্টেট ডিসপেন্সারি এখন আছে টাউনত, তাতে যেখানে পারে তাতে যাব আর বাকিখিনি জে এস বি সিভিল লৈকে যাব। আমি ধন্যবাদ দিছো ইতিমধ্যে এস ডি এমৰ স্যারক। ইতিমধ্যে আপনাদের গম পাইছে যে বিজনি ভেটাগাঁও চিকিৎসালয়ত যিসকলে ইমার্জেন্সি সার্ভিস আহিব বিচাৰে তেওঁলোকক বেলেগ কথা, কিন্তু ইয়াৰ বাহিৰে যিসকল ব্যক্তিৰ চিকিৎসা কৰিব বিচাৰে তেওঁলোকে এতিয়াৰ পৰা যেতিয়ালৈকে ফলাফল তেওঁলোকৰ ৰেণ্ডম টেষ্টৰ ফলাফল নোলায় তেতিয়ালৈকে বিজনি ৰাজ্যিক চিকিৎসালয়ত যোৱাৰ কাৰণে ইতিমধ্যে তেখেতে আবেদন কৰিছে। আৰু এয়া আছিল সমগ্ৰ বিজনিত আজি যি চিকিৎসকজনৰ পজিটিভ ওলোৱাৰ পিছত সামগ্ৰিক ইতিমধ্যে কথাখিনি আপোনালোকে গম পাইছে, কিন্তু আপোনাক পুনৰ কৈছোঁ যে তেখেতে যি এটা কাম করেছে মহান বৃত্তিলৈ আগবাড়ি আছে, অর্থাৎ তেখেতে পজিটিভ হওয়ার পিছতো কিন্তু ভয় খোৱা নাই, তেখেতে কৈছে যে পজিটিভ যেতিয়া আকৌ নেগেটিভ হব মই পুনৰ চিকিৎসা কৰিম ৰোগীসকলৰ, আর এয়াই হৈছে চিকিৎসকসকলৰ মহানুভৱতা।